ओम परतत्वे सदालीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर बक्तृता कर्मयोग बक्तृतामालार भितरे निज निज कर्मक्षेत्रे प्रत्येके बड़ एई आलोचनार श्रृंखलार मध्ये। आमरा विगत दिन নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় এই অংশটি আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম স্বামীজি মহানির্বাণ তন্ত্র থেকে অষ্টম অধ্যায়ের যে থেকে সূত্রগুলিকে ব্যাখ্যা করে চলেছেন তার 57 নম্বর সূত্র অবধি পড়েছিলাম। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন তাহলে এই সভ্যতা দরিদ্রালয় এবং বড় বড় বাড়ি কোথায় থাকতো। তিনি বলছেন যে ধনীদের অর্থ উপার্জন এটার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু তাকে সবসময় মনে রাখতে হবে এই যে তিনি অর্থ উপার্জন করছেন এটি বিতরণের জন্য, এটি তার নিজের জন্য নয় অন্যের জন্য, যেন অন্যের অর্থ সেটি বিতরণ করছেন। এটি যদি আমাদের প্রত্যেক ধনীরা মনে রাখেন যে তাদের অর্থ তিনি তার নিজের আত্মীয় স্বজন সকলের পেছনে খরচ করুন কিন্তু এর একটি অংশ তার নিজের নয় জগতের জন্য, তাহলে দেখতেন এই জগতের ছবিটাই সম্পূর্ণ বদলে যাবে। আমরা এবার দেখতে পাব যে এই আমাদের পরবর্তী শ্লোকে সেটি মহানির্বাণ তন্ত্রের 58 নম্বর সূত্রে যেটা বলা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিদ্যা ধন যশো ধর্মান যতমান উপার্জয়েত व्यासनं चा सतां संगं मिथ्या द्रोहं परित्यजेत। এখন গৃহস্থ কি কি জিনিস ত্যাগ করবেন তার জীবনে সেইটি সম্পর্কে বলছেন। বলছেন গৃহস্থ যত্নপূর্বক কি কি ত্যাগ করবেন, বিদ্যা ধন যশ এবং ধর্ম উপার্জন করবেন, যত্নপূর্বক এই জিনিসগুলো অর্জন করতে হবে। কী কী? বিদ্যা, ধন, যশ এবং ধর্ম, এই চারটি জিনিস তাকে উপার্জন করতে হবে। বিদ্যার দুটি দিক আছে, একটা হচ্ছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। এই জাগতিক সুখ সমৃদ্ধির জন্য যে বিদ্যার প্রয়োজন হয়, সেই রকম খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর জন্য বা জীবন ধারণ করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটি যেমন তিনি সংগ্রহ করার চেষ্টা করবেন, একই সঙ্গে এই পারমার্থিক বা আধ্যাত্মিক জগতে বিচরণ করবার জন্য যে সম্পদের প্রয়োজন হয় সেই সম্পদ অর্জনের চেষ্টা করে চলবেন। ধন সবটাই দুটো অর্থ, এক হচ্ছে আমাদের যে ধন অর্থরূপে মানে পয়সা হিসেবে যেটা বলা হয় জীবন ধারণের জন্য যে ধনের প্রয়োজন হয় সেটি যেমন অর্জনের চেষ্টা করবে, একই সঙ্গে চরিত্র ধন, তার হয়তো সম্পদ থাকলেও যদি তার ভেতরের চরিত্র ধন ঠিক মতো না থাকে তাহলে কিন্তু সেই তার সঞ্চিত বা উপার্জিত ধন আর সেভাবে কাজ করবে না। যশ এবং ধর্ম এটি উপার্জন করুন। ধর্ম মানে যে গুণ আমাদের ধরে রাখে, যে গুণ আমাদের মানুষ এবং পশুর মধ্যে ফারাক করে সেই ধর্ম উপার্জন করার চেষ্টা করবে। আর কী কী পরিত্যাগ করবে? ব্যাসন, ব্যাসন মানে হচ্ছে জুয়া খেলা, জুয়ার যে অভ্যাস সেইটি, অসৎসঙ্গ, মিথ্যা বাক্য ও হিংসা, অনিষ্টাচরণ বা শত্রুতা এটি পরিত্যাগ করবেন, এগুলি প্রত্যেকটি ক্ষতিকারক। ব্যাসনে কী হয়, আমরা নিজেদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি না। আপনারা ভেবে দেখুন কুরুক্ষেত্র যুদ্ধে মহাভারতের কথা ভাবুন, যুধিষ্ঠিরা এরা কি কম বিবেক বৈরাগ্যবান ছিলেন? কিন্তু এদের যে ব্যাসন এই দূতক্রিয়ার যে অভ্যাস সেটি তাদের কখনো নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকেনি। একে একে এরা সমস্ত কিছু হারিয়ে নিজেদের স্ত্রীকে এই আমাদের পণ হিসেবে রাখতে এতটুকু তাদের ভেতরে হৃদয়ে লাগেনি, কারণ এই প্রক্রিয়ার ভেতরে এই কুজিনিসের ভেতরে তারা পড়ে গেছিলেন। মিথ্যা বাক্য হয়তো সাময়িকভাবে আমাদের কোনো একটি সুবিধা পাইয়ে দিতে সাহায্য করে, কিন্তু মিথ্যা বাক্য দিয়ে আমরা কখনোই কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যেতে পারি না।
হিংসা, অন্যের লাভে অন্যের প্রাপ্তিতে আমার হিংসা, আমার অপ্রাপ্তিতে বা অন্যের লাভে এবং আমার অপ্রাপ্তিতে যে যে হৃদয়ের যে জ্বলন, এটা শুধুমাত্র নিজেকে শেষ করে দেয় না তা নয়, সেটা আমাদের ভেতরে সুস্থ চিন্তাধারার জন্ম দিতে পারে না। এবং এই হিংসা থেকেই আমরা অনিষ্টাচরণের কথা ভাবি, মানুষের ক্ষতি করবার কথা ভাবি। তাই বলছেন এগুলিকে তাদের পরিত্যাগ করতে হবে। অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয়, তাহার ফল এই যে উপদেশ সিদ্ধির জন্য অপরকে আমরা প্রতারণা করে থাকি। আবার অবস্থানুগতাশ্চেষ্টা সময়ানুগতা ক্রিয়া তস্মাত অবস্থাম সময়ম বিক্ষ্য কর্ম সমাচরিত। বলছেন চেষ্টা অবস্থায় অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত। চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত, অতএব অবস্থা ও সময় অনুযায়ী, অতএব অবস্থা ও সময় অনুযায়ী আমাদের সমস্ত কর্ম করতে হবে। সকল বিষয়ে সময়ের দিকে দৃষ্টি রাখতে হবে। এক এক সময় যাহা বিফল হইল, আর এক সময় হয়তো তাহাতে প্রচুর সফলতা লাভ হল। এটা একেবারে খুব সঠিক কথা। অনেক সময় আমরা দেখি যে কোনো একটা কাজ কোনো একটা সময় খুব বিশেষভাবে করতে গিয়ে আমরা মুখ থুবড়ে পড়ি, কিন্তু চেষ্টাটা আমাদের নিয়মিত রাখতে হয়। কারণ চেষ্টা যদি থাকে, যখন সুসময় এসে উপস্থিত হয়, তখন আমাদের যদি চেষ্টা না থাকে তাহলে আমরা সেই কাজটি করে উঠতে পারি না। এবার আবার গৃহস্থ যে কী করবেন কী করবেন না এ বিষয়ে বলা আছে, সেটি আবার সেই মহানির্বাণ তন্ত্রের 62 নম্বর সূত্রে উল্লেখ করে স্বামীজি বলছেন, সত্যম মৃদু প্রিয়ম ধীর বাক্যম হিতকরম বদেত আত্মোৎকর্ষ তথা নিন্দন পরেশাম পরিবর্জয়েত। আমাদের গৃহস্থ কি করবে, গৃহস্থ সত্য কথা বলবেন, মৃদুভাবে বলবেন, প্রিয় কথা বলবেন এবং হিতকর বাক্য বলবেন। এই চারটি জিনিস, এটা খুব কঠিন কথা। যা জিনিস সত্য হয় সেটা তা সবসময় হিতকারী, কিন্তু সেটা মৃদুতার সাথে সেটা প্রিয়তার সাথে যারা বলতে পারেন তারা ধন্য। আমাদের সঙ্গে এক সময় যাকে বলে মণিকাঞ্চন যোগ ছিল, আমাদের সঙ্ঘের সেই সময়ের সাধারণ সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ সঙ্ঘের একাদশ সংঘগুরু হয়েছিলেন পরবর্তীকালে, এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, যিনি দ্বাদশ সংঘগুরু হিসেবে ব্রতী হন। এদের একটি অদ্ভুত মণিকাঞ্চন যোগ ছিল। দুজনেই সত্য বলতেন, দুজনেই প্রিয় কথা বলতেন, কিন্তু একজন খুব মৃদু এবং খুব মিষ্টি করে হিতকারী বাক্য খুব মিষ্টি করে বলতে পারতেন, একজন সেটি পারতেন না। গম্ভীরানন্দজি বকাঝকা করতেন, তিনি বলতেন যে কাউকে যদি কোনো জিনিস মিষ্টি করে বুঝিয়ে বলতে হয় তাকে যেন পূজনীয় ভূতেশানন্দজির কাছে পাঠানো হয়, এবং সেই একই জিনিস যদি বকাঝকা করে বোঝাতে হয় তাহলে অবশ্যই যেন তাকে তার কাছে পাঠানো হয়। কিন্তু গৃহস্থের ক্ষেত্রে এই একটি হারকিউলিয়ান টাস্ক আমাদের জন্য রাখা আছে, কি না, গৃহস্থ ব্যক্তি সত্য বলবে, হিতকারী বাক্য বলবেন, মৃদু বলবেন, ওয়ে অফ প্রেজেন্টেশন সেটা যেন কখনোই খুব কঠিন বা কর্কশ না হয়, এবং প্রিয় সে শব্দ ব্যবহার করবেন। আর গৃহস্থ আর কী ত্যাগ করবেন, বলছেন আত্মোৎকর্ষ তথা আত্মোৎকর্ষ, নিজের যশ খ্যাপন করবেন, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ওই করেছি, আমি তাই করেছি। আমরা সাধারণত এটি করতে আমরা খুব ভালোবাসি, আমার সময় কী কী উন্নতি হয়েছে, আমি কোনখানে কী করেছি। উন্নতি যদি সত্যি সত্যি আমরা করে থাকি সেটাকে কেউ কখনো ঢেকে রাখতে পারবে না, সেটা আপনি আপনাআপনি প্রকাশিত হবে। অতএব এই জাতীয় ব্যাখ্যান বা নিজের যশ খ্যাপন করা। এবং আরেকটা জিনিস পরনিন্দা, পরনিন্দাতে কি হয়,
পরনিন্দায় নিজের আত্ম নিজের ভেতরের মানুষটার অবনমন হতে থাকে। আমি যে আসল যে ভালো মানুষ সেটা আমি হারিয়ে ফেলি, আমি নিজের ভেতরে আমার যে খারাপ জিনিস সেটা এসে যায়। ঠাকুরের একটি বিখ্যাত কথা আছে, যতই সে আনা হও না কেন, কাজলের ঘরে ঢুকলে কালি তোমার গায়ে লাগবে। আমরা অন্যের সমালোচনা করতে গিয়ে ভুলে যাই, তার সেই বদগুণগুলো আমাদের ভেতর এসে যায়। অতএব এটি করা কোনোভাবে উচিত নয়। আমরা যারা এখানে বসে এখন ইয়াস রিলিফ করছি, এই রিলিফ করতে গিয়ে অনেকে আসতে আরম্ভ করেন, অনেকে এসেছেন আমাদের কাছে, রোজই প্রায় কেউ না কেউ বলে, মহারাজ ওইটা এরকম করে গেল, দেখলেন এই এই কলকাতা থেকে এই দল এসে গেল, তারা এই করলো, আমাদের রিলিফটা একেবারে নষ্ট হয়ে গেল। আমি এটি সবাইকে করতে বারণ করি। আমি বলি যে যেভাবে পারবে আমাদের যারা সত্যি সত্যি কষ্ট পাচ্ছে তাদেরকে সাহায্য করুক, যার যতটুকু ক্ষমতা যার যতটুকু শক্তি সব দিয়ে সবাই সবাইকে সাহায্য করুক, আর আমি আমার যতটুকু শক্তি বা আমাদের যতটুকু শক্তি তাই দিও যেন আমরা মানুষকে নিরন্তর সাহায্য করি। গত এক সপ্তাহের পরে এই সপ্তাহে দেখা যাচ্ছে, যখন ইয়াস রিলিফ হলো 26 তারিখের পর থেকে, যে হারে মানুষজন আসতে শুরু করেছিলেন সেই সময় সমুদ্র উত্তাল ছিল, তারই মধ্যে ট্রলারে করে নানা রকমের খাদ্য সামগ্রী নিয়ে মানুষরা আসছিলেন মানুষের সাহায্যার্থে, সেটা সেই সময় ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু এটা একটা ক্ষণিক উৎসাহ, সাময়িক উৎসাহ, সেইটা কেটে গেছে, অবস্থা একেবারে সেই মানে রিলিফ আসার যে তীব্রতা সেটা কম হতে শুরু করেছে, কিন্তু মানুষের অভাব কিন্তু এতটুকু হয়নি। আমরা যেরকম ধীর স্থির শান্তভাবে রিলিফ দিয়ে যাচ্ছিলাম, এখনও আমরা দিয়ে যাচ্ছি। আমরা এখন আর রাস্তায় বেরিয়ে একই পথে যেখানে খাবার দিচ্ছে সেখানে দু তিনজন আর এনজিওকে একসঙ্গে দেখতে পাই না। এখন হয়তো সমস্ত রাস্তায় কেবলমাত্র রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকন কিংবা কৈবল্য আশ্রম কিংবা সরকারি সাহায্য, এই চার পাঁচটি প্রকল্পকেই দেখা যায়। আমাদের কখনো কে কী করলো এই ভেবে করতে নেই, আমরা যেন নিজের ব্রতে ধীর স্থির থাকতে পারি। এবারে গৃহস্থের আর কী কী করণীয় সে বিষয়ে বলছেন, এটি হচ্ছে মহানির্বাণতন্ত্রের অষ্টম অধ্যায়ের 63 নম্বর সূত্রে আমরা পাব, জলাশয়শ্চ বৃক্ষাশ্চ বিশ্রাম গৃহম অধ্যনি সেতু প্রতিষ্ঠিত ইয়েন তেন লোকত্রয়ম জিতম। যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রাম গৃহ এবং সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন, তিনি ত্রিভুবন জয় করে থাকেন। বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদলাভের দিকে অগ্রসর হইতে থাকেন। কি সুন্দর কথাটি বলছেন মানুষের, এটি আগেকার দিনে ছিল, বড় বড় জমিদাররা এই কাজগুলি করতেন, সেটা হচ্ছে জলাশয় খনন করতেন। তখনকার দিনে এইরকম মাটির তলা থেকে জল তুলে সেটিকে পরিশ্রুত করে দেওয়া তো সম্ভব হতো না, সেই কারণে জলাশয় খনন করা হতো যাতে বৃষ্টির জলকে ধরে রাখা যায়। আগেকার দিনে কোনো একটি পুকুর বা কোনো একটি জলাশয় খনন করা হলে সেটিকেই মানুষ ব্যবহার করতেন, সেই কারণে ধনী মানুষরা কোনো শুভকর্ম করতে চাইলে সবসময় জলাশয় খনন করতেন। এখন যেমন ঢাকঢোল পিটিয়ে আমাদের বৃক্ষরোপণ উৎসব করতে হয়, তখনকার দিনে কিন্তু এটা ছিল না, বৃক্ষরোপণ এমনি একটি উৎসব ছিল। আমরা যখন নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদে ছিলাম, তখন একটি সুন্দর প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম এবং আমাদের যে সমস্ত গুচ্ছ সমিতি ছিল তারা খুব সিনসিয়ারলি এই প্রকল্পটি কাজে লাগিয়েছিল। আমার মনে আছে একটি প্রত্যেকটি এতে এরকমভাবে নির্দেশ দেওয়া ছিল, আমরা বৃক্ষরোপণকে প্রোৎসাহিত করব। আমাদের যখনই কোনো গুচ্ছ সমিতির অনুষ্ঠান হতো, আমরা যেটি আমাদের পক্ষে সম্ভব সেই রকম একটি গাছকে বেছে নিতাম, ছোট ছোট গাছের চারা তৈরি করা হতো এবং যতজন অতিথি এসে উপস্থিত হতেন সকলকে বিদায়কালে একটি করে গাছের চারা উপহার দেওয়া হতো।
আমরা সব সময় খুব দামি পাত্রে সেগুলো দিতে পারতাম না। সেই কারণে আমাদের ওই গুচ্ছ সমিতির একটি গুচ্ছ সমিতিতে গিয়েছিলাম, সেখানকার মেম্বার একটি ভারী সুন্দর পথ অবলম্বন করেছিলেন। সেটা হচ্ছে এই, তারা লক্ষ্য করেছিলেন কাদের কাদের বাড়িতে পাউরুটি যায়, পাউরুটির প্লাস্টিকের কভার হয়, তারা সেই সেই বাড়ির মানুষজনদের অনুরোধ করেছিলেন পাউরুটির কভারটাকে যেন একদিক থেকে না ছেঁড়া হয়, পাউরুটির কভারটা যেন মাঝখান থেকে ছেঁড়া হয়। মাঝখান থেকে ছেঁড়া হলে দুটি ঠোঙার মতো জিনিস পাওয়া যাবে। এইরকম বাড়ি বাড়ি গিয়ে তারা এই ঠোঙার মতো জিনিস সংগ্রহ করেছিলেন এবং তার মধ্যে তারা মাটি দিয়ে ছোট্ট ছোট্ট চারাগাছ রোপণ করেছিলেন এবং সেই অনুষ্ঠান শেষে যতজন অতিথি এসেছিলেন প্রত্যেককে দেওয়া হয়েছিল। শেষ যে অনুষ্ঠানটা যাই আমি, সেখানে দেখেছিলাম প্রত্যেকের বাড়ির জন্য একটি করে তুলসী গাছের চারা দেওয়া হয়। আমরা যদি নিজেরা এই গাছ লাগানোটা একটা অভ্যাস করতে পারি, তাহলে আমাদের প্রকৃতিতে এই অক্সিজেনের যে যোগান এটি ঠিকঠাক থাকে, এটিতে কোনো গোলমাল হয় না। আমরা এখন দেখছি অক্সিজেনের যোগান পাওয়ার জন্য আমাদের কী একটা চেষ্টা চলেছে, অক্সিজেন দেওয়া যাচ্ছে কিন্তু প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ এত কম যে আমাদের রক্তে অক্সিজেন যথেষ্ট পরিমাণ থাকতে পারছে না। এই পরিস্থিতি পরিবেশে দাঁড়িয়ে আমাদের এটি কিন্তু খুব প্রয়োজন। তিন হচ্ছে বিশ্রাম গৃহ। আগে মানুষজন এক রাস্তা থেকে আরেক রাস্তায় পৌঁছে যেতেন, এখন আর বিশ্রাম গৃহ বা চটির প্রয়োজন নেই। পথের পাশে ছোট্ট একটি বিশ্রাম গৃহ তৈরি করা হতো, সেখানে উনুন টুনুন তৈরি করে রাখা থাকতো, কাঠ টাঠ রান্না করার কাঠ রাখা থাকতো, যাতে পথিকরা সেই পথে যাওয়ার সময় সেখানে যেন তারা বিশ্রাম করতে পারেন। এবং সেই অনেক সময় দেখা যেত বিশ্রাম গৃহের সাথে একটি কুয়ো তৈরি করে রাখা থাকতো, যাতে সেইখান থেকে তারা খাবার জন্য সেই কুয়োর জল তারা ব্যবহার করতে পারেন। আর বলছেন সেতু নির্মাণ, নদীর ওপর বা পুকুরের ওপর সেতু নির্মাণ এক পার থেকে অপর পারে যাওয়ার জন্য, এবং সেটি জগতের উদ্দেশ্য যারা উৎসর্গ করেন তারা ত্রিভুবনকে জয় করে থাকেন। এর পরের কথাটি কিন্তু স্বামীজি ভারী সুন্দর বলছেন, বলছেন বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদলাভের দিকে অগ্রসর হয়ে থাকেন। বড় বড় যোগীগণ সাধন ভজন করে তাদের সাধন লব্ধ ফল মানব কল্যাণের জন্য উৎসর্গ করেন, আর এই মানুষজন তাদের কর্ম তাদের কৃতকর্মের ফলও এমনভাবে করেন যেটি মানব কল্যাণের জন্য উৎসর্গিত হয়। সেই কারণে যোগীগণ যোগ সাধন করে যে অবস্থায় উত্তীর্ণ হন এরাও ঠিক একইভাবে উত্তীর্ণ হন। ইহাই কর্মযোগের এক অংশ, গৃহস্থের কর্তব্য এবং কাজকর্ম। উক্ত তন্ত্রগ্রন্থে আর কিছু পরে অপর একটি শ্লোক দৃষ্ট হয়। কি শ্লোক দৃষ্ট হয়? ন বিভেতি রণাদ ইয়ো বৈ সংগ্রামেপ্যপরান্মুখঃ ধর্মযুদ্ধে মৃতোবাপি তেন লোকত্রয়ম জিতম। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরান্মুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যুও হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য অপরের পক্ষে তাহা কর্তব্য নয়, পরন্তু শাস্ত্র কোনোটিকেই হীন বা উন্নত বলিতেছেন না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে এবং আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তদুপযোগী কর্তব্য পালন করিতে হইবে। কি সুন্দর কথা! না বিভেতি রণাদ ইয়ো বৈ, যিনি যুদ্ধে ভয় পান না। যুদ্ধে ভয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধে ভয় পাই, মানুষ অন্যায় করে চলে আমরা সেই অন্যায় মুখ বুঝে সহ্য করি। আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে যাই দেখেছি অনেক সময় বেশিরভাগ মানুষ উপেক্ষা দৃষ্টিতে দাঁড়িয়ে দেখেন, বিশেষ করে শিক্ষিত সমাজের ভেতরে এই ভাবটি বিশেষ করে লক্ষ্য করা যায়। আমরা ট্রেনে দেখেছি কত সময় বয়স্ক মানুষরা দাঁড়িয়ে থাকেন আর অল্প বয়সী ছেলেপুলেরা বসে থাকেন। আমরা
তাদেরকে অনুরোধ না করার ফল বদলে যদি আমরা নিজেরা তাদেরকে উঠে গিয়ে জায়গা দিই, সেটা একটা উদাহরণ হয়ে থাকে। এই এক ধরনের যুদ্ধ, মানসিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসা। যুদ্ধ সবসময় ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ হয় না। আমার যে মানসিক সংকীর্ণতা, আমার মনে যে দ্বন্দ্ব আনে, তার থেকে অতিক্রম করে বেরিয়ে আসা, সেও এক ধরনের যুদ্ধ। সেই যুদ্ধে যিনি ভয় পান না, যিনি তার লিমিটেশনসের বাইরে যেতে ভয় পান না, যিনি সংগ্রামে অপরাণমুখ, অর্থাৎ যিনি কখনও তার থেকে পিছিয়ে আসেন না, বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবনকে জয় করেন। কেন ত্রিভুবনকে তিনি জয় করেন? কারণ তিনি মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এই কার্গিল যুদ্ধ যখন হয়েছিল, তখন প্রায় রোজই আমরা দেখতাম মৃত সেনাদের কথা, তাদের ডেড বডি আসছে, তাদের বাবা মা প্রিয়জন কান্নাকাটি করছেন, আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছেন। কিন্তু তাদেরকে হয়তো কেউ সেইভাবে স্থিরভাবে মনে না রাখলেও জগতের ইতিহাসে তাদের যে অবদান, সেটি অম্লান থেকে যায়। যাদের কল্যাণে আমরা অনেক সময় ভুলে যাই, আমরা রাত্রিবেলা যে খুব সুখে ঘুমোতে যাই, আমরা যে সারা দিন শহরের মধ্যে বিচরণ করি, তা অনেক অনেকের অনেক ত্যাগের উপর নির্ভর করে। সিয়াচেন গ্লেসিয়ারের যদি আপনারা ছবি দেখেন, এক হাঁটু অবধি বরফের মধ্যে থেকে দাঁড়িয়ে তারা সীমান্ত রক্ষা করেন। সেই সব মানুষ যারা আমাদের এই দেশের এবং দশের সেবায় এগিয়ে আসেন, তারা এই ত্রিভুবন জয়ীর মতো হয়ে থাকে। স্বামীজি এই শ্লোকগুলো উল্লেখ করবার পর তিনি বলছেন যে কর্তব্যের ওইরকমভাবে ক্লাসিফিকেশন করা যায় না, আমরা ওইরকম সূচীকরণ করতে পারি না, এইটাই কর্তব্য আর এটা অকর্তব্য নয় বা অকর্তব্য। এটি বলছেন দেশ, কাল এবং সময় অনুযায়ী এটির পরিবর্তন হয়। কোনো কোনো সময় কোনোটি কর্তব্য, আর কোনো কোনো সময় কোনোটি অকর্তব্য। স্বামীজি বলছেন এই সমুদয় আলোচনা হইতে এই একটি ভাব পাওয়া যাইতেছে যে দুর্বলতা মাত্রই সর্বথা ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদয় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো, দেখিবে তাহাতে অভয় শব্দটি বারবার উক্ত হইয়াছে। কোনো কিছুকেই ভয় করিও না, ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ হইতে বিচ্ছিত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লইয়া যায়। সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রাখিয়া অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যাইতে হইবে। যদি কেহ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান, তাহার এইরূপ ভাবা উচিত নয়। যাহারা সংসারে থাকিয়া জগতের হিতচেষ্টা করিতেছে, তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না। অতএব যাহারা স্ত্রীপুত্রাদির জন্য সংসার রহিয়াছেন, তাহারা যেন সংসার ত্যাগীকে নিজ ভবগুরে মনে না করেন। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই বিষয়টি আমি একটি গল্প দ্বারা বুঝাইব। স্বামীজি বলছেন যে এই ভাবটি সবার আগে থাকা দরকার, সেটা হচ্ছে দুর্বলতা মাত্রই সর্বতা ঘৃণ্য এবং পরিত্যাজ্য। স্বামীজি অনেকটা এই এক ক্ষেত্রে বলছেন যে এটি একমাত্র পাপ কর্ম, দুর্বলতাকে তিনি পাপ কর্ম হিসেবে বলছেন। এটি আমাদের আত্মাকে সংকুচিত করে, আমার ভেতরের যে মানুষটাকে তাকে একবারে ছোট করে ফেলে। একদম ছোট করে ফেলবার পরে সে আমাকে এত ছোট, এত সীমাবদ্ধ করে দেয় যে আমি কিছুতেই তার থেকে বেরিয়ে যেতে পারি না। তাই বলছেন দুর্বলতা মাত্র সর্বত্র ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম ও কর্মের ভিতর, আমাদের শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো, দেখবে তাতে অভয় শব্দটি
বারবার উক্ত করা হয়েছে। কোনো কিছুকেই ভয় পেও না, ভয় দুর্বলতার চিহ্ন মাত্র। অভয়ের বন্দনা গাইছেন। আমরা আসলে কি জানেন তো, সব কিছুতে ভয় পাই। দেখবেন সামান্য সামান্য কর্মে, কোনো একটা কাজ করতে বলা আছে যেটা আমরা আগে কখনো করিনি, আমরা সবার আগে বলি আমি কি পারবো, এটা আমাদের ভেতরে একটা কীরকম ভাবনা চিন্তা আসে। আমার মনে আছে যখন ইংরেজিতে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী মধ্যে শ্রী শ্রী মায়ের কথা, যে গসপেল অফ হোলি মাদার, সেখান থেকে আমায় রেকর্ড করতে বলা হয়েছিল, আমার বারবার নিজের মনের ভেতরে এই শব্দটি এসেছিল যে আমি কি পারবো, আমি কি পারবো। কিন্তু তারপরে ধীরে ধীরে দেখা গেল সেটি আমার দ্বারাও সম্ভব। হয়তো যে মানুষ সারাদিন ইংরেজিতে কথা বলছে, তিনি যে দক্ষতার সঙ্গে, যে সুচারুভাবে তিনি কাজটিকে করতে পারছেন, সেটি হয়তো আমার দ্বারা সেভাবে সম্ভব নয়। কিন্তু এই কাজটি করতে পারাটাও তেমনি আমার কাছে অসম্ভব নয়। দৈবী গুণের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগতে যে গুণগুলি কথা বলেছেন, তার মধ্যে প্রথম গুণটি হল অভয়। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিত। অভয় শব্দের কথা, প্রথম গুণের কথা বলেছে, যেটি মানুষের থাকা ভীষণভাবে জরুরি। যদি আমাদের ভেতরে আমরা অভয়কে আমরা প্রকাশ করতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের জীবনটি একটি স্থবিরতার মুহূর্তে এসে যাবে, আমরা যেন এক জায়গার মধ্যে বদ্ধ হয়ে যাব। সুতরাং দুর্বলতা মানুষকে ভগবানের পথতে বিচ্যুত করে নানা পাপ কর্মে টেনে নেয়। এই দুর্বলতা, এই ভয়, লোকে কি বলবে আমার, আমি যদি ভুলে যাই, আমার যদি পতন হয় লোকে কি বলবে। কিন্তু আমরা একবারও ভাবি না, আমি যে চেষ্টা করেছিলাম সেটার শক্তি আমার কাছে অনেকখানি, সেটি আমি যদি, আমার পতনও হয়, আমি যদি, আমার সাকসেস না আসে, আমি যদি সেতে সফল না হতে পারি, বিফলতা আসে, আমি দ্বিতীয়বার আবার চেষ্টা করার সময় ওই প্রথমবারের চেষ্টাটা আমার অভিজ্ঞতা হিসেবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাই বলছেন, জগতের ঘৃণা ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রেখে অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যাইতে হইবে। আমরা যখন এখানে কাজ আরম্ভ করি, বিগত আমি আসার পরে এখানে কতগুলি সুপার সাইক্লোন, সাইক্লোন এবং সুপার সাইক্লোন দেখলাম, তার মধ্যে হলো ফণি, বুলবুল, আমফান এবং এখন চলছে ইয়াশ। আমরা প্রথম দুটো, মানে ফণি এবং বুলবুলের যখন রিলিফ করেছিলাম, তখন মানুষ ওই এলো আমাদেরকে একটু দয়া দেখাতে, এরকম ভাবনা চিন্তা নিতে এসেছিলেন। যে স্বামীজি রোজ সকালবেলা ডিস্ট্রিবিউশনে বেরোতেন, খাবার ডিস্ট্রিবিউশনে বেরোতেন, তিনি রোজ ফিরে এসে এই কথাটি আমাদের বলতেন যে এই লোকজনের কাছে গেলাম আমি, আমরা এত চেষ্টা করলাম, দেখুন ওরা আমাদের সম্পর্কে এরকম কথা বলে। আমরা কিন্তু কখনোই আমাদের সেই মনের যে ইচ্ছা মানুষের কল্যাণ করব, আমার কাজ দিয়ে মানুষের উন্নতি হবে, অভুক্ত মানুষ কিছু খাবার খুঁজে পাবে, অভুক্ত মানুষ জীবন ধারণের পথ খুঁজে পাবে, এটিকে কিন্তু কখনোই আমরা ভুলিনি, আমরা কাজ করে গেছি। দিনের পর দিন কোভিডে আমাদের কেউ সাহায্য করতে আসেনি, কোভিড যখন রিলিফ হয় এই সমস্ত দ্বীপভূমির কোনো মানুষ আমাদের সাহায্য করেনি। আমরা সাতজন সন্ন্যাসী, আমাদের চারটি ভলেন্টিয়ার, মোট ১১ জন, এরা মিলেই আমরা কাজ করেছিলাম। ফলে একসঙ্গে অনেক লোকের কাছে আমাদের একদিনে যাওয়া সম্ভব হতো না, আমরা ওই ১০০-২০০ মানুষের কাছে তার দরজার কাছে রেশন নিয়ে যেতাম। অনেক সময় এমনকি আমরা কোনো ড্রাইভার পাইনি, গাড়িতে করে গেলে যে জিনিসটা হয়, একসঙ্গে অনেক জিনিস তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়, কিন্তু মোটর ভ্যান বা তাতে এরকম হয় না, সেখানে খুব লিমিটেড জিনিস আমরা নিয়ে যেতে পারি। কিন্তু যেহেতু আমাদের করোনার সময় আমরা কোনো ড্রাইভার খুঁজে পেলাম না সারা দ্বীপে, এবং আমাদের মধ্যে প্রায় কেউই আমরা গাড়ি চালাতে পারি না, হয়তো খুব সামান্য পারি, সেটা ঠিক কাজের নয়, দূরপাল্লায় নিয়ে যাওয়ার মতো নয়, তাই আমাদের ওই মোটর ভ্যানেতে করেই নিয়ে যেতে হতো। রোজ বিকেলবেলা এরকম সময়টা, ৩:৩০-৪টের সময়, আমরা সব জিনিসপত্র আগে থেকে প্যাক করে রাখতাম, নিজেরাই মাথায় করে কাঁধে করে সেই মোটর ভ্যানে তুলতাম এবং তারপরে পৌঁছাতাম।
এমনকি যেখানে ছোট্ট ছোট্ট রাস্তার ভেতরে আমাদের পৌঁছতে হতো সেখানে যাওয়ার জন্য মোটর ভ্যানের সঙ্গে আমাদের সাইকেল ভ্যানগুলোকেও জুড়ে রাখা হতো। সাইকেল ভ্যানেও একজন দুজন করে বসতেন, যাতে সাইকেল ভ্যান উল্টে না যায়। সিটে একজন বসতেন, কারণ বাম্পগুলো থাকতো সেখানে যাতে উল্টে না যায়। সাইকেল ভ্যানের যে ইয়েটা বেঞ্চ পেছনে যে লোডিং স্পেসটা আছে সেইখানেও কেউ না কেউ বসতেন, যাতে সাইকেল ভ্যানটা ঠিকঠাক থাকে। বড় রাস্তার মোড়ে যেখান থেকে আমাদের ছোট রাস্তায় ঢুকতে হবে সেইখানে সেই সাইকেল ভ্যানের থেকে আমরা জিনিসগুলো নামিয়ে সেই সেই অঞ্চলে আমাদের সার্ভে অনুযায়ী যতগুলো বাড়িতে যেতে হবে ততগুলো বাড়ির জিনিস নিয়ে আমরা ধীরে ধীরে সাইকেল ভ্যানে করে মানুষের কাছে কাছে পৌঁছেছি। কিন্তু একটা সময় দেখা গেল, যখন 28 দিন বাদে একটানা 28 দিন হয়ে যাওয়ার পর আমাদের এই কোভিডের রিলিফটা শেষ হয়ে গেল, মানুষ আমাদের এমনভাবে গ্রহণ করলেন আমরা নিজেরাও কখনো ভাবিনি। এই যে বলছেন না, জগতের ঘৃণা উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রাখিয়া অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যাইতে হবে। আমাদের অকুত ভয় হয়ে আমরা কাজ আরম্ভ করেছিলাম, যে কারণে পরবর্তীকালে যখন আমাদের আমফান রিলিফ হলো বহু মানুষ আমাদের কাছে থাকতে এসেছিলেন। আমাদের একটা ছোট্ট রিলিফ শেল্টার আছে, সেটা যখন পূর্ণ হয়ে গেল তখন আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমাদের প্রাইমারি স্কুল বাড়ি পুরো খুলে দেওয়া হয়েছিল, আমাদের সেকেন্ডারি স্কুল বাড়ি পুরো খুলে দেওয়া হয়েছিল। যদিও তারা ওই দুরাত্রি মতো ছিলেন, যেদিন আমফান হয় তার আগের দিনের সন্ধ্যা থেকে যেদিন আমফান হলো সেই দিন সমস্ত দিন এবং তার রাত্রি পরের দিন অবধি মোট প্রায় 1,150 জন মানুষ আমাদের সঙ্গে ছিলেন। মায়েদের দেখলে মনে হতো তারা যেন খুব একটা নিশ্চিন্ত ভাব বোধ করছেন আমাদের কাছে এসে। আমি এটা খুব বুঝেছিলাম আমাদের সাধুদের এবং যে কজন স্বেচ্ছাসেবী কর্মী এদের এই নিরন্তর কোনো কিছু না ভেবে মানুষের কল্যাণ করছি মানুষের ভালো হবে এই ভেবে আমাদের যে সেবা প্রকল্প সেবা যজ্ঞ চলেছে গত 28 দিন এটি তারই ফল। এখন যেমন আমাদের এখানে বর্ষা এসে গেছে, ধীরে ধীরে অন্যান্য এনজিওদের আশা বন্ধ হয়ে গেছে, এখনও কিন্তু আমরা রিলিফ চালিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন যখন রিলিফে যাই আর তারপরে যখন রিলিফে ফিরে আসি শুকনো মানুষটা একবারে সম্পূর্ণ ভিজে সপসপে হয়ে ফিরে আসি, কিন্তু আমাদের মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ কাজ করে, যেটা আমাদের এই আমরা কাজগুলি করতে থাকি খানিকটা উপাসনা জ্ঞানে। যদি কেহ সংসার থেকে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান, এইবার আমাদের বলছেন আমাদের দৃষ্টিভঙ্গি, আমার অন্য প্রান্তের মানুষের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি থাকা দরকার, এটা খুব জরুরি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিটা বজায় রাখতে পারি না। আমরা বলি যে এই আমাদের আমরা যারা সাধন ভজন করছি অনেক সময় আমরা মনে করি সংসারে যারা আছেন তারা জগতের হিত চেষ্টা করছেন আর ঈশ্বর উপাসনা করতে পারছেন না, তারা বোধহয় আমাদের চেয়ে অনেক ছোট। এটা আমরা সব সময় আগেকার দিনেও দেখেছি, সব সাধু যে মনে করেন তা নয়, কিন্তু কখনো কখনো এইসব সাধুরা মনে করেন। আমরা ভুলেই যাই যে যে সমস্ত সাধকরা সংসার থেকে বেরিয়ে এসে সাধন ভজন করছেন এবং মানুষের চেষ্টা করছেন, তাদের প্রতিপালনের দায়িত্ব কিন্তু সেই সব মানুষগুলো নিয়েছেন যারা সংসার থেকে বেরিয়ে আসতে পারেননি। আমি তো সবসময় বলি যখন আমাদের চাঁদা আসে বা রিলিফের জন্য দান আসে আমি আমার সহকর্মীদের সবসময় সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, মানুষ তার প্রয়োজনীয় খরচার অনেক কিছুকে বন্ধ রেখে তার থেকে খানিকটা অংশ কেটে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। অতএব এই অর্থ এই সম্পদ যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাদের যেন দান তাদের যে দেওয়া এটা যেন কখনো কোনোভাবে বৃথা না যায় মিথ্যা না হয়ে যায়। আবার বলছেন গৃহস্থ কী করবে, আবার যারা স্ত্রীপুত্রাদির জন্য সংসারে রহিয়াছেন তাহারা যেন সংসার ত্যাগকে ত্যাগীদের নিচ ভবঘুরে না মনে করে, এটা কিন্তু অনেকেই মনে করেন। বিশেষ করে আমাদের ছেলেরা যখন সাধু হতে আসে, নতুন ছেলেরা যখন সাধু হতে আসে তখন অনেকেই এই কথা বলেন যে সংসারে থেকে কি হতো না। আমার মনে আছে আমি এখানে আসার পর একটি ছেলে সাধু হতে এলো, তার সম্বন্ধে বলতে গিয়ে তার মা আমাদের বলেছিলেন কেন আমি তো দোতলাটা পুরো ছেড়ে দিতাম, দরকার হলে পুরো একেবারে
নতুন করে রিনোভেট করে আশ্রমের মতো করে দিতাম। ও আশ্রম বাস করতে চাইছে, আমি দোতলায় উঠতামই না, দোতলাটাই ওর মতো করে আশ্রম করে দিতাম, ও সেখানে থাকতো। সংসার ছেড়ে কেন আসতে যাবে? তার মনে হতো সংসার জীবনটা যেন খুব হীন জীবন। কিন্তু কিছুদিন বাদে, সেই ছেলেটি এখানে থাকার কিছুদিন বাদে, মা এবং তার পরিবার পরিজন এলেন। তারা যখন আমাদের কাছে এলেন, আমাদের জীবনটাকে খুব কাছ থেকে লক্ষ্য করলেন, তাদের এই ভাবটা সম্পূর্ণ বদলে গেল। দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং তারা যে সাধন পথে চলেছেন সেই সাধন পথের সফলতা সার্থকতা প্রার্থনা করেছেন। এই সংসার দুটি পাক, একটা পাখির দুটো পাখনার মধ্যে, একটাতে একটা পাখনা হচ্ছে সংসারীদের এবং আরেকটি পাখনা হচ্ছে ত্যাগীদের। দুটি পাখনাকে আমরা যদি শক্ত করে ফেলি এবং আমরা মনে করি এক পাখনায় যেমন পাখি উঠতে পারে না, তার যেমন আরেকটা পাখার প্রয়োজন হয়, সংসার ত্যাগীরা যেমন মনে করেন তিনি এক পাখনায় উঠতে পারে না, তার জন্য সংসারীদের প্রয়োজন, এবং সংসারীরা যদি মনে করেন তারা এক পাখনায় উঠতে পারেন না, তাদের জীবন চলার জন্য যখন তারা ক্লান্ত হয়ে যান সেই সময় তাদের শক্তি দান করবার জন্য সন্ন্যাসীরা আছেন। অতএব সন্ন্যাসী এবং সংসারী দুজনেই যদি মনে করেন তারা জীবনচক্রের দুটি পাখা, তাহলে তাদের জীবন অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো হবে। আমরা চেষ্টা করব আগামী দিন, এই একটি গল্পটি খুব বড় বলে আজকে আমরা পড়লাম না, আগামী দিন এই গল্পটি পড়ে এর অন্তর্নিহিত শিক্ষাটি নিয়ে আমরা এই অধ্যায়টির পরিসমাপ্তি করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।